Singapura. Singapura. কি ব্যাপার, 5 মিনিট হয়নি? 5 মিনিট হয়ে 10 মিনিট শেষ হয়ে গেছে। আমি না গান শুনতে ছিলাম, তারপর আবার ফোন দিস, কে ফোন দিয়েছিল? বুঝছো? বুঝি নাই, কে ফোন দিয়েছিল? বললাম না আমার বোন আজকে, তোকে বলছি না বলি নাই, হ্যাঁ আমার বলুন। বোন আজকে আসবে, তো হ্যাঁ তাই বারবার তাই, ফোন দিচ্ছে, 3টার দিকে আবার ফোন দিতে হবে ওকে, বুঝছো? ভাবো, না বুঝি নাই। 3টার দিকে আবার আমার বোনকে ফোন দিতে হবে। তাই তুমি তখন কি করলা বাজারে? তুমি আমাকে দেখছো? দেখছিলাম ও তাই, তোমার ও মনে হয়, বাজারে। হ্যাঁ বলতেছি তোমার মনে হয় কি আমার চোখ দুটো অন্ধ? ও বাজারে গেছিলাম কেন? আমার মা বলতেছে চলো একটু যাই, বললাম ঠিক আছে যাই। তারপর বললাম কোথায় যাব, ভাবলাম আমার ফোনের তো ব্যালেন্স নাই, যাই একটু বাজার থেকে ঘুরে আসি। তারপর আবার ওইখানে বাজারে যাওয়ার পরে ভাবলাম আমার ওই বান্ধবীর বাসা থেকে ঘুরে আসি, তো মাকে নিয়ে গেছিলাম, বুঝছো? যান, জান তুমি কখন দেখছো আমাকে, যাওয়ার সময় না আসার সময়? যাওয়ার সময় তুমি যখন আমাকে যখন গেছো, যখন তুমি আমাকে পাস করছো, তারপর দেখছি তোমাকে, দেখে পারি নাই, তোমার আম্মুকে দেখছি, প্রথম তোমার আম্মুকে দেখছি, তারপর দেখি তুমি সাইডে। আর তুমি যে কি মিস দাও, তুমি কিরকম মিস দাও না আমি বুঝতেই পারি না, আমার ফোন বাজেই না। বুঝো না, আমার মা ছিল তোর সাথে, বুঝছি, আর ফোনটা আমার মার কাছে ছিল, বুঝছো? না ভাবো, বলতেছি যে তুমি যে মিস দাও না, এই মিস না আমার ফোনে শোনো বাজে শোনো না। শোনো, হ্যাঁ বাজে না তা ঠিক আছে, কিন্তু যখন মানে আমি মাকে বলতেছি মা দেখি তো ফোনে একটা টাকা লোড দিলাম, আসলে কিনা একটু দেখি, এটা বলে মোবাইলটা হাতে মেসে থাকো, তোমাকে ছোট্ট একেবারে ছোট্ট করে একটা মেসেজ দিছি, ঠিক আছে? বুঝছো? যা বুঝছি। খাওয়া দাওয়া হয়েছে? হইছে। ও তোমাকে একটা কথা বলবো, মনে ছিল না, বলো আজকে কি জানো, বলো। একটা ছেলে একটা মেয়ে, বুঝছো? ওদের বাড়ি হচ্ছে বরিশাল, ওইখান থেকে ওরা দুজন দুজনকে ভালোবাসে, তো এখানে চলে আসছে, মেয়েটা ছেলের সঙ্গে চলে আসছে, বিয়ে করবে। আমরা যে বাসায় থাকি না ওই বাসাতে আছে এখন, তো ভালো, তো ভালো না, কিন্তু মেয়েটা অনেক পাকা, জানো, পাকা খুব পাকা 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 কথা বলতেছে। কি কথা বললাম কি বল, ছেলেটাও বলতেছে, আমি আমি আবার ওকে জিজ্ঞাসা করতেছি আমার মার সঙ্গে, বুঝছো? আচ্ছা তোমরা কিভাবে বাসা থেকে বের হয়েছো? বলতেছে আমি আগে আমার জামা কাপড় সরাইছি, তারপরে আমি আমার বাড়ি থেকে বলছি কি আমি একটু ঘুরে আসি, এটা করে ওই ছেলের সঙ্গে চলে আসি। আমার মা আমাকে কি বলতেছে জানো, বলতেছে এগুলো শোনার কি দরকার, মা আমার দরকার আছে, একটা থাপ্পড় দিব। তাহলে ওর কাছে ট্রেনিং করো, বুঝছো? ও আর একটা কথা বলি, ওই বল। মেয়েটা মনে হয় আজকে আমার সঙ্গে ঘুমাবে। হ্যাঁ, ওর এখনো বিয়ে হয়নি তো, মানে কালকে হবে, বুঝছো? যদি তোমার সাথে ঘুমায়, তোমার কথা বলতে সমস্যা হবে না? না এখন ওরা দুজন একসঙ্গে আসছে, পরে আসবে একটু দেরিতে, বুঝছো? যদি সেরকম হয় আজকে রাত্রে বিয়ে হয়ে যেতে পারে, ঠিক নেই, এখন আলোচনা চলতেছে, বুঝছো? যান,
বুঝছি। জানো আমার না ওদের দেখে না খুব ইচ্ছে করতেছে, কি ইচ্ছে করে? আমার জীবনে যদি এরকম হতো। ইস, তাই সত্যি জানো, তোমাকে পালে বিয়ে করতে ইচ্ছে করে? আমার খুব ইচ্ছা, তাই অনেক দিনের স্বপ্ন। তাহলে এক কাজ করো, তুমিও ওর কাছে ট্রেনিং করো, বুঝছো? ট্রেনিং করে, ট্রেনিং শেষ হলে আমার জানাইও, আমি বুঝছো। কিন্তু মেয়েটা মানে আমার ছোট বোনকে দেখছে ওরকম, আমার চেয়ে একটু লম্বা, আমার মতো ফিকন, গায়ের রংটাও আমার মতো, কিন্তু মেয়েটার মুখের দাঁত ভাঙা, অনেকগুলা দাঁত নাই, দুই তিনটা দাঁত নাই, তাতে একটা ব্যাড দাঁত আছে দেখলাম, মানে সবকিছু ভালোভাবে দেখলাম, বুঝছো? কি দেখা যে ছেলেটা পছন্দ করছে মেয়েটাকে আমি নিজেও জানি না, মনে মনে ভাবতেছি। তাই ছেলেটা দেখতে কেমন? ছেলেটাও সুন্দর, ফর্সা, মানে মেয়েটা একটু তোমার মতো, বেশি মোটা না, বুঝছো, তোমার মতো কিন্তু অনেক ফর্সা, ধবধব সাদা। আমি তো মনে করো মোটা না, আমি হ্যাংলা। ছেলেটা গার্মেন্টসে চাকরি করে, বুঝছো, বুঝলাম। এখানেই থাকে, ওরা রুমও নিয়ে ফেলছে, ভালো, এখন বিয়ে শুধু বিয়ে করাটা বাকি আছে। বিয়ে ওদের করাতে দুজন, শোনা না, ওদের দুজনের দুজনকে পাশাপাশি বাসা দেখছি, এবার কি করতেছে না করতেছে আমার অনেক ভালো লাগতেছে, আমি এতক্ষণ ওইখানেই ছিলাম। তাই তোমার ওরকম করতে ইচ্ছে হইতেছে সত্যি সত্যি? আমি অনেক খুশি, দেখো বেশি খুশি হয়ে আবার খুশিতে ফাইতে গেল না, বুঝছো? থাকবো না তো, কিন্তু কিন্তু কি, কিন্তু ওরা বিয়েটা তাড়াতাড়ি করতেছে না কেন? ও তোমার বিয়েটা তাড়াতাড়ি হইতেছে না কেন? আমার না, ও ও ওর হ্যাঁ, ও একটা কথা বলবো, তোর কি মনে ছিল না? বলো। আচ্ছা না গো, ঠিক আছে শোনো, বিয়ে তো আমার মতো ঠিক না, হুম, আমি আমার তো বিয়ে হয়েছিল, তারপরে আমার মানে আমি ছেলেদের, ছেলেরা যতদিন মেয়েদের বুকে হাত না দেয়, বুঝছো, ওইটা না বড় হয় না, কিন্তু ওই মেয়েটার বুক দেখলাম, ওরে বাবা, মাথায় নষ্ট, মাথা শরীর তো নষ্ট, আমার, শরীর তো আমার মতো কিন্তু অনেক বড় বড় জানো, ওই তো যার সাথে, আমার যার সাথে আমার মনে হয় বলো, আগে সবকিছু পেছনে কিছু হয়েছে, আমার বিশ্বাস হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, বুঝছো? ছেলেটার বাবা আসছিল, বুঝছো, হুম, মেয়েকে দেখে পছন্দ করে না, চলে গেছে, বিয়ে দিবে না, কিন্তু ছেলে মেয়েটাকে বিয়ে করবেই। ওই তো ভালোবাসা আছে ওদের মাঝে, বুঝছো? আর ওই মেয়েগুলির, মেয়েটার দুধ বড় কেন জানো? ওই ছেলেটাই করছে, কি করছে না করছে আল্লাহ জানো। আমি তো দেখি নাই, কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে দেখি আমার, মাথা নষ্ট হয়ে গেছে। তোদের সাইজ মানে কত কত হইতে পারে জানি না, তাহলে? আমার তো 32, ওটা কত হবে, 34 এরকম হবে, 34, 36, ছত্রিশ এরকম এরকম হবে, মানে আমার কাছে বড় আছে, বুঝছো, এত খুশি হইও না জান, কেন গো জান? আচ্ছা তুমি আমার সঙ্গে দেখা করলে না কেন? আমি কি কি করে দেখা করতাম তোমার আম্মুর সাথে? না
রাস্তা দিয়ে হাঁটতে তো পারতে, তাও পারতে না গেল, পারতাম, তাহলে যাই নাই আমরা যদি তোমার, ভয়ে তোমার দিকে তাকাই নাই। এই তো তুমি যেরকম ভয়ে তাকাও নাই, আমি সেরকম ভয়ে যাই নাই, ঠিক আছে? কেন তো কেন জানো, ওইখানে তো অনেকগুলো ছেলে বসে থাকে, আর আমি না আর যাবো না, প্রতিদিন কালকে গেছি, পরশু গেছি, পরশু পরশু গেছিলাম মনে হয়, হ্যাঁ আজকে গেছি, 3 দিন গেলাম পরপর তোমার দোকানের সামনে দিয়ে। আমি আগেও গেছি, মানে আগে তো প্রতিদিন যেতাম, 3 বার 2 বার আসা করতাম, ঠিক আছে, কিন্তু এখন কেন জানি না আমার ভয় লাগে। তো মনে হচ্ছে যদি আসলে তোমার মধ্যে রাখা দেবো না, না এটা না, মানে তুমি যদি আমার দিকে তাকাও, আমি তোমার দিকে তাকাই, এটা যদি কেউ দেখে, ঠিক আছে, তাহলে কি ভাববে বলতো? রাস্তায় মানুষ কি ভাববে এটা? এই কারণে ভয় করে আমার, মানে এখানে তো অনেক ছেলেরা থাকে। থাকতেই পারে, দোকান না। তারপর সারাদিন কি কি করলা? সারাদিন আজকে শরীরটা আমার অনেক খারাপ হয়েছে, কি মানে হয়েছে? জ্বর একবার যায় একবার আসে, জ্বর একবার যায় একবার আসে, এরকম। এরকম আমার শরীরও আজকে জ্বর জ্বর লাগতেছে। তারপর আজকে বিকেলে না 12টা থেকে 3টা